আমন্ত্রণ জানাচ্ছি কীর্তিমানের গল্পকথা অনুষ্ঠানে। আপনারা নিশ্চয়ই জানেন এই অনুষ্ঠানে দেশ যাদের নিয়ে গর্ব করে সেই সমস্ত শ্রেষ্ঠ মানুষের জীবন এবং ভাবনাগুলো আমরা উপস্থাপন করে থাকি। আমাদের আজকের পর্বেও ঠিক তেমনি একজন শ্রেষ্ঠ মানুষ উপস্থিত আছেন। এই মানুষটি পেশায় একজন মনোচিকিৎসক। পেশায় চিকিৎসক হলেও তার মন পড়ে থাকে সাহিত্যের নানা ক্ষেত্রে। হ্যাঁ দর্শক, এই মানুষটি হচ্ছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় বহুমাত্রিক লেখক আনোয়ারা সৈয়দ হক। আপা কেমন আছেন? ভালো আছি। আজকে আমরা আপনার জীবন সম্পর্কে জানব, এখনকার ভাবনাগুলো জানব, কিন্তু তার আগে আপনাকে নিয়ে আমরা একটি তথ্যচিত্র নির্মাণ করেছি, সেটি দেখে আসবো। আনোয়ারা সৈয়দ হকের জন্ম 1940 সালের 5 নভেম্বর যশোরে। শৈশব কৈশোরের দিনগুলো কেটেছে যশোর শহরে। তার বাবা প্রয়াত গোলাম রফিউদ্দিন চৌধুরী ছিলেন একজন ব্যবসায়ী ও মা প্রয়াত আসিয়া খাতুন চৌধুরী গৃহিণী। আনোয়ারা সৈয়দ হকের পাঠদানের হাতেখড়ি হয় মায়ের কাছে। মোহনগঞ্জ প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করেন। মধুসূদন তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় থেকে 1957 সালে মাধ্যমিক ও 1959 সালে MM কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ওই বছরই তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। 1965 সালে তিনি MBBS পাশ করেন। পরে 1973 সালে উচ্চশিক্ষার জন্য লন্ডন যান। তিনি সেখান থেকে 1982 সালে মনোবিজ্ঞানে MRC ডিগ্রি লাভ করে দেশে ফিরে আসেন। MBBS পাশ করার পর তিনি 1967 সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে মেডিকেল কোরে লেফটেন্যান্ট পদে যোগদান করেন। এরপর তাকে বিমান বাহিনীতে পদায়ন করা হয়। উল্লেখ্য, তিনি পাকিস্তান ও বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম বাঙালি নারী কমিশন্ড অফিসার। 1973 সালে বিমান বাহিনী থেকে স্বেচ্ছায় ইস্তফা দিয়ে লন্ডনে গিয়ে উচ্চশিক্ষা লাভ করার সাথে সাথে বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করেন। লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে এসে 1984 সালে ঢাকা মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। 1992 সাল পর্যন্ত তিনি জাতীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করেন। পরে 1993 সাল থেকে 1998 সাল পর্যন্ত ছিলেন ঢাকার মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ও অধ্যাপক, এবং এটি প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। 1998 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে অবসর নেন। 1999 সাল থেকে 2005 সাল পর্যন্ত যুক্তরাজ্য ও স্কটল্যান্ডের বিভিন্ন হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করেন। 2006 সাল থেকে তিনি ঢাকার বারডেম হাসপাতালের মনোরোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তিনি এদেশের মনোচিকিৎসায় আমাদের পথিকৃতদের একজন। আনোয়ারা সৈয়দ হক চিকিৎসা পেশার পাশাপাশি বাংলা সাহিত্যেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। স্কুলে সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় আনোয়ারার প্রথম ছোট গল্প পরিবর্তন 1954 সালে দৈনিক সংবাদে প্রকাশিত হয়। 1955 সাল থেকে 1957 সাল পর্যন্ত তিনি নিয়মিত দৈনিক ইত্তেফাকের কচিকাঁচার আসরে লিখতেন। MM কলেজে পড়াকালীন দৈনিক আজাদ, মাসিক মোহাম্মদী ও গুলিস্তা পত্রিকায় তার লেখা গল্প কবিতা প্রকাশিত হতো। গুলিস্তা পত্রিকায় লিখে তিনি পুরস্কৃত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজে পড়াকালীন লেখালেখির পাশাপাশি তিনি কলেজের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন। এই সময়ে ঢাকা থেকে প্রকাশিত প্রথম শ্রেণীর পত্রপত্রিকা ও বিভিন্ন মেডিকেল জার্নালে তার লেখা ছাপা হতো। তার প্রথম উপন্যাস 1968 সালে সচিত্র সন্ধানীতে প্রকাশিত হয়। তিনি গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য, আত্মজীবনী, ভ্রমণ কাহিনী, মনস্তত্ত্ব বিষয়ক, নারী বিষয়ক,
দৈনিক পত্রিকায় কলাম ইত্যাদি বিষয়ে সমান তালে লিখে চলেছেন। এসব বিষয়ে এযাবৎ তার 150 গ্রন্থ প্রকাশিত হয়েছে। লেখালেখির ক্ষেত্রে সত্য ও স্পষ্টবাদিতার কারণে বাংলা সাহিত্যে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন তিনি। তার প্রতিটি লেখায় জীবন ঘনিষ্ঠতার ছোঁয়া পাওয়া যায়। উপন্যাসে অবদানের জন্য 2010 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, সামগ্রিকভাবে ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য 2019 সালে আমাদের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক লাভ করেন। এছাড়াও জীবনের বিভিন্ন সময়ে আরও অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। ব্যক্তিজীবনে আনোয়ারা সৈয়দ হক 1965 সালে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির 2 সন্তান, যথাক্রমে মেয়ে বিদিতা সৈয়দ হক ও ছেলে দ্বিতীয় সৈয়দ হক, সামগ্রিকভাবে বাংলা সাহিত্যে অনন্য অবদান রেখে আমাদের ভাবনার জগৎকে আলোকিত করবার পেছনে এই মানুষটির অবদান অসামান্য। আপনার জীবনের উপর নির্মিত তথ্যচিত্রটি দেখিয়ে এলাম। আপনার লেখা কৈশোর জীবনের স্মৃতি গ্রন্থ নরক ও ফুলের কাহিনী আমাদের সঙ্গে এক অজানা বালিকার পরিচয় করিয়ে দেয়, যে বলেছিল, এক হাতে ফুলের গন্ধ আর এক হাতে নরকের দুর্গন্ধ মেখে আমার জন্ম। আমরা আপনার জন্ম এবং সেই পরিবারটি সম্পর্কে জানতে চাইব। আমি যে সময় জন্মেছিলাম তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তো সেরকম একটা অস্থির সময়ে আমার এমন একটি পরিবারে জন্ম যে পরিবার একটি বৃহৎ সংসার, অনেক মানুষজন সেই সংসারে, তার ভিতরে আমি একটি মেয়ে শিশু হয়ে জন্মগ্রহণ করি এবং তাতে কিন্তু আমার পরিবারের মানুষ, আমার বাবা বা আমার পিতা, তিনি খুব একটা সুখী হন নাই যে একটা মেয়ে আছে, তারপরে আর একটা মেয়ে হলো, আমি দ্বিতীয় মেয়ে সন্তান, তো আমার বাবা খুব একটা খুশি হননি। ভাই বোন আমরা 12 জন, তার ভিতরে একটা ভাই মারা গিয়েছিল যখন সে ক্লাস 5 পড়তো তখন, তো সেই ভাইটাকে ধরে আমরা 12 জন ছিলাম, তো সেই যে বলতে হয় বৃহৎ একটা পরিবার। তো সেই জন্য আমি বলেছি যে সব মিলিয়ে ভালো এবং খারাপ, যুদ্ধ, পরিবার সংকট, অর্থ কষ্ট, নানাবিধ কারণ মিলে আমি বলেছি যে তখন আমাকে যে খুব খুশি মনে সবাই গ্রহণ করেছে সেটা কিন্তু নয়, সেটা বোঝানোর জন্য আমি এই কথাটি বলেছেন। তো আপনার জন্ম যশোরের চুড়িপট্টি গলির এক ব্যবসায়ী পরিবারে, শৈশব কৈশোর বেড়ে ওঠা যশোরে। তো এমন একটি সময় আপনার বেড়ে ওঠা যে সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ এবং দেশভাগ, হিন্দু মুসলিম দাঙ্গা, হিন্দু বাঙালিদের দেশত্যাগের হিড়িক এবং ওই সময় ভাষা আন্দোলনও ঘটে গেছে। হ্যাঁ, ঠিক একটা অস্থির সময় আপনার বেড়ে ওঠা। আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠাটা কেমন ছিল? মোহনগঞ্জ প্রাইমারি স্কুল আমার ওখানে বেড়ে ওঠা। চুড়িপট্টি মানে চুড়ির কারখানা ছিল, চুড়ির কারখানা হওয়ার জন্য, চুড়ির কারখানা ছিল, চিরুনির কারখানা ছিল, এই সমস্ত মোমবাতির কারখানা ছিল ইত্যাদি কারণে জায়গাটার নাম চুড়িপট্টি হয়ে যায়। ওইখানে প্রচুর হিন্দু কমিউনিটির মানুষজন ছিলেন, উকিল ছিলেন, ডাক্তার ছিলেন, তারপরে টিচার ছিলেন, শিক্ষক ছিলেন, আমাদের পাড়া ভর্তি সমস্ত হিন্দু এবং মুসলিম, একটা কমিউনিটির একটা কী বলবো, একটা বিরুণী গাথা, এক ঘর মুসলিম এক ঘর হিন্দু, এক ঘর মুসলিম এক ঘর হিন্দু, তো শুধু একটা জমজমাট একটা পাড়া ছিল। সাংস্কৃতিক কর্মকাণ্ড হতো, আবার অস্থিরতাও ছিল, আবার এক একটা পরিবার বৃহৎ সমস্ত মেম্বার দিয়ে তৈরি, সেখানে কিছু মানে অভাব, অর্থকষ্ট, তারপরে লেখাপড়ার অবস্থা অতটা ভালো ছিল না, সবাই যে পড়াশোনা করতেন তা না, এই সমস্ত মিলিয়ে একটা জড়ঘট অবস্থা। ভুলে গেলে চলবে না, আমাদের যশোর হচ্ছে কলকাতার বর্ডারের কাছে, তো সুতরাং কলকাতার যা কিছু ঘটতো 47-এর আগে সবই এসে ধাক্কা দিত ধাক্কাটা পড়তো একদম বর্ডারের কাছে, তো সব মিলিয়ে একটা শিশু মনে অনেক কিছু রেখাপাত করতো যেগুলো ছিল খুবই ডিস্টার্বিং, বলতে হবে খুবই ডিস্টার্বিং। এবং এই অবস্থাগুলোর মধ্যে দিয়ে আপনার বেড়ে ওঠা, একটা শিশু বেড়ে ওঠা, একটা ছোট শিশু চারপাশে অভিজ্ঞতা দেখে তুমি নিজেকে বড় করে তুলছে এবং তোমার বোধ হচ্ছে, তোমার জ্ঞান হচ্ছে,
তোমার পরিবেশ সম্পর্কে সচেতনতা হচ্ছে এবং তুমি সঙ্গে সঙ্গে তুমি আবার মানুষকে চিনছো, সেসব মানুষকে ভালোবাসছো। অর্থাৎ আপনি একটা মিশ্র পরিবেশে বেড়ে উঠেছেন, হিন্দু মুসলিম একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, সাংস্কৃতিক আবহ ছিল এবং নানা রকম অনাচার, নানা রকম ডিস্টার্ব, এইরকম একটা পরিবেশে বেড়ে উঠেছেন। আপনাদের সেই সময়ের ছোটবেলা এবং এখনকার বাচ্চাদের ছোটবেলা, এখন আপনার নাতি নাতনি হয়ে গেছে, এই দুটোর মধ্যে মোটা দাগে পার্থক্য খুঁজে পান কি? অবশ্যই খুঁজে পাই। আর আমরা যারা ছেলেমেয়েদেরকে মানুষ করেছি, একদম একটা মানি প্ল্যান্টে, একটা টবের ভেতরে, মানি প্ল্যান্টের ভেতরে আর তারা মানুষ হয়েছে, তাদের অভিজ্ঞতাও সব কিছু ওই রকম সীমাবদ্ধ, কিন্তু আমাদের অভিজ্ঞতা কিন্তু কোনো সীমাবদ্ধতা ছিল না। আমরা মানুষজনের সঙ্গে অবাধে মিশেছি, অবাধে বেরিয়েছি, খেলা করেছি, তাদের কাছ থেকে কিছু শিখেছি, কিছু বর্জন করেছি, কিন্তু এখনকার ছেলেমেয়েদের সব কিছু গণ্ডিবদ্ধ। অর্থাৎ একটা ছোট্ট পরিবার, ছোট্ট পরিবেশ, স্কুল এবং সব কিছু বাধা ধরা, একটা ছক কেটে দেয়া, আমাদের জীবনটা ছক কেটে দেয়া ছিল না। আমরা যেটি পাঠ করে বুঝি, আমরা দেখিনি, আপনাদের সময়টাকে আমরা দেখিনি, পাঠ করে যেটি বুঝি যে আপনারা একটি জ্ঞানভিত্তিক মধ্যবিত্ত সমাজে বেড়ে উঠেছেন। এখন সত্যিকার অর্থে এখনকার সমাজকে দেখছেন, আপনি তখনকার সমাজকে দেখেছেন, এখন আমরা কোন সমাজে বসবাস করছি? দেখো, জ্ঞানভিত্তিক সমাজ যদি তুমি বলো, জ্ঞানভিত্তিক হয়তো ওইভাবে ছিল না, কিন্তু চারপাশের পরিবেশের ভিতর জ্ঞান ছিল অবশ্যই। এখন তুমি যদি আমাদের সমাজের কথা বলো, ধরো আমরা মধ্যবিত্ত সমাজ, হ্যাঁ, আমি তোমাকে যদি আজকে বলি এই যে ঢাকা শহরের এই এই টেলিভিশন সেন্টারের 10 মাইলের মধ্যে প্রতিটা বাড়ি, কতগুলো বাড়ি আছে, হাজার হাজার বাড়ি আছে, তুমি প্রত্যেকটা বাড়িতে ঢু মারো, তুমি দেখবা কয়টা বাড়িতে সুন্দর ড্রয়িং রুম সাজানো, সব কিছু টিপটপ, কিন্তু একটি বইয়ের আলমারি নাই। একটা ছোট্ট আলমারির মধ্যে দুটো রবীন্দ্রনাথ, দুটো নজরুল বা দুটো বুদ্ধদেব বসু, এই ধরনের কোনো বইয়ের আলমারি নাই। তফাতটা হচ্ছে ওইখানে, আমাদের ওইখানে ছোটোবেলায় এরকম বই ছিল না বটে, আমাদের লাইব্রেরি ছিল, আমাদের স্কুল ছিল, আমরা সব জায়গাতে হয়তো বাবা মা তো সচেতন ছিলেন না, কিন্তু আমার পরিবেশে যেখানে হিন্দু অধ্যুষিত পরিবার, প্রতিটা বাড়িতে গান বাজনা ছিল, প্রতিটা বাড়িতে সাহিত্য চর্চা হতো, সেখানে আমরা সেই পরিবেশটা সুন্দর পেয়েছি। আমার ছেলেমেয়ে যেখানে বেড়াতে যায় সেখানে শুধু ড্রয়িং রুমে বসে হইচই করে, পিং পং খেলে, গল্প করে, কিন্তু কোনো বইয়ের নড়াচাড়া করতে দেখি না কাউকে, কারণ আমরা নিজেরাই সচেতন নয়। সচেতন তো বাচ্চারা হয় না, সচেতন হয় বড়রা। বড়রা যদি সেই সচেতনতা বাচ্চাদের ভেতরে ডেভেলপ না করেন, উজ্জীবিত না করেন, তো বাচ্চারা কোত্থেকে হবে? যার কারণে সমাজে নেতিবাচক প্রভাবও পড়ছে। আপনি ছোটবেলায় অত্যন্ত মেধাবী ছিলেন, নিজের মনোবাসনা ছিল যে ইংরেজি সাহিত্যে পড়াশোনা করবেন, কিন্তু বাবার ইচ্ছায় মেডিকেল শিক্ষায় শিক্ষিত হয়েছেন, মেডিকেলে পড়াশোনা করেছেন। তো আপনি একটি মফস্বল শহর থেকে, ওই সময়ে রক্ষণশীল সমাজ থেকে ঢাকায়, ঢাকা মেডিকেলে পড়তে আসলেন। আমি বলবো যে নিঃসন্দেহে এটি একটি অসাধ্য সাধন। এই অসাধ্য সাধনটি কিভাবে করলেন? আমার বাবা মা তো মফস্বলে থাকেন, অত তাদের ওরকম ইয়ে নাই যে একটা মেয়ে, বাবা বলেন ডাক্তারি পড়তে হবে, ইংরেজি পড়া যাবে না, পড়বো না, ঠিক আছে, বাবা ডাক্তারি পড়তে আমাকে মায়ের সঙ্গে পাঠিয়ে দিলেন, আমি একা একটা মেয়ে মায়ের সঙ্গে ঢাকা শহরে এলাম, এসে মেডিকেল কলেজে গেলাম, মা 5 টাকা দিয়ে একটা হোটেল ভাড়া করে থাকলেন, আমাকে বললেন যা মেডিকেলে গিয়ে ভর্তি হয়ে আয়। তা আমি রিক্সা করে মেডিকেলে রওনা হলাম, মেডিকেল কলেজে গিয়ে আমার সার্টিফিকেট টার্টিফিকেট দেখালাম, আমি ভর্তি হয়ে গেলাম। মাও অবধ ছিলেন, মেয়েকে পাঠিয়ে দিচ্ছেন রিক্সা করে ভর্তি হওয়া, আমি এসে ভর্তি হয়ে গেলাম। তারপরে মা দেশে ফিরে গিয়ে একটা ট্রাঙ্কের মধ্যে একটা লেপ পাঠিয়ে দিলেন আমাকে, যা 5 টাকা দিয়ে একটা খাট কিনলাম হোস্টেলে ঘুমাবার জন্যে, 5 টাকা দিয়ে একটা টেবিল কিনলাম, লেখাপড়ার টেবিল, ওইখানে বসে লেখাপড়া করতাম, ওই 5 টাকার তক্তপোষে ঘুমাতাম, ওইভাবে তো আমার মেডিকেল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শুরু। আর আমি যখন ডাক্তারি পড়তে গিয়েছি, পুরো এই মহল্লার ভিতরে ডাক্তারি পাস কোনো ডাক্তারি পড়তো না। আমার চাচা এসে আমার বাবাকে বললেন যে তুমি যে মেয়েকে এত দূরে ঢাকা শহরে পাঠিয়েছো, এই মেয়ে তোমার একদিন কলঙ্কের কারণ হবে। আমার বাবা বললো হয় হবে, তোর এত চিন্তা করার দরকার নেই, তুই যা। ঢাকাতে পাঠানো আমার বাবার মতো মানুষের একটা কি বলবো, যে একটা অর্ডিনারি মধ্যবিত্ত মানুষ, তার এত দূর সাহস হয়েছিল মেয়েকে পাঠাবার জন্যে, যেখানে নারী শিক্ষা প্রায় ছিলই না। জি জি জি। তো আপনি সেই জায়গা থেকে এসছেন, আপনি দেশের, জাতির, দেশ আপনাকে নিয়ে গর্ব করে, আপনি দেশের মনোচিকিৎসকদের একজন, পথিকৃতদের একজন। তো এই যে পথিকৃতদের একজন হয়ে উঠেছেন, এই পেশা জীবনটি কীভাবে শুরু হলো? পেশা জীবনটি আমি যখন আইএসসি পাস করলাম, আমার বাবা
ডাক্তারিতে ভর্তি হতে দিলেন। ডাক্তারিতে ভর্তি হলাম, দেখলাম যে ডাক্তারি খুব একটা খারাপ নয়, সাবজেক্ট হিসেবে ডাক্তারিও খুব ভালো সাবজেক্ট। যদিও আমার সাহিত্যের দিকে ঝোঁক ছিল, ডাক্তারিও খুব মন দিয়ে পড়েছি, ডাক্তারি পাস করলাম। তারপরে বিদেশে চাকরি করতে গেলাম, তখন আমি ভাবলাম একটা স্পেশালিটি করা দরকার। গাইনি স্পেশালিটি ইজিলি করতে পারতাম, গাইনিতে আমার কাজকর্ম অনেক ভালো শিখেছিলাম, পরীক্ষা দিলে পাসও করতাম। কিন্তু হঠাৎ একদিন চিন্তা করলাম, ফয়েলস বলে একটি বিরাট বইয়ের দোকান আছে লন্ডনে, একদিন ছুটির দিনে ফয়েলসের দোকানে বসে বসে বই ঘাঁটছিলাম, সেখানে একটা সাইকোলজির বই আমার হাতে পড়ে। সাইকোলজি বইটা হাতে পড়লে ওইটা বইটা নেড়ে ঘেঁটে দেখলাম এত সুন্দর বই ইন রিলেশন টু সাইকিয়াট্রি ফিল্ড। আমি চিন্তা করলাম যে আমি তো ইজিলি আমি সাইকিয়াট্রিতে কাজ করতে পারি, এবং আমি অ্যাপ্লিকেশন দিলাম, চাকরি পেয়ে গেলাম। দেখলাম যে এই ফিল্ডটাই আমার জন্য ভালো, যেহেতু আমি লেখক হব ভবিষ্যতে, সেই জন্য মনে করলাম যেখানে সাইকোলজি আছে, সাইকোলজিক্যাল প্রবলেম আছে, হিউম্যান বিংকে বেশি নাড়াঘাটা করতে হয়, সেই লাইনটাই আমার জন্য ভালো। যেহেতু আমার মনে মনে ইচ্ছা আছে একদিন না একদিন আমি মানে সার্বক্ষণিক একজন লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব, তো সেই জন্য আমি ওই লাইনটা নিলাম। আমি মনে করি আমার ভুল হয়নি, সেই কারণে আমি এই কারণে এই প্রফেশনে গেলেন। আমাদের পেশা জীবন শুরু হলে সাধারণত একটি ঘটনা চলে আসে ছেলে বা মেয়ের ক্ষেত্রে, যে ছেলেটির বা মেয়েটির বিয়ে দিয়ে দাও। আপনার বিয়ে শাদীর গল্প জানতে চাইব, এবং সংসার এবং এখনকার পরিবারে কে কারা আছেন। বিয়ে শাদী তো বিয়ে শাদীর সময় হলো, সে 65 সালে হয়ে গেল। তারপরে আমার দুটো বাচ্চা, একটি ছেলে একটি মেয়ে, মেয়েটি বিদেশে আছে, ছেলেটি দেশে। আমার সঙ্গে আমার একটি নাতি আছে আর একটি নাতনি আছে মেয়ের ঘরের। আর সৈয়দ আকরাম, আমরা দেশে ফিরে আসলাম, উনি যখন বিবিসিতে চাকরি করলেন কয়েক বছর, তারপরে দেশে ফিরে আসলাম। তারপরে আমাদের দেশে এসে প্রচুর পরিশ্রম করতে হয়েছে, প্রচুর যাকে বলে রিয়েল স্ট্রাগল, অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি সেই ভদ্রলোককে দেখেছি রাতের বেলা সেই ঝরঝরে বাসে করে রওনা দিতে, ঢাকা থেকে টাঙ্গাইল, তার থেকে আরও দূরে, সেখানে উনি ডকুমেন্টারি ফিল্ম করতে যাচ্ছেন, টাকা নেই, কিছু নেই, সংসার চালাবে কে? আমিও তখন পাস করতে পারিনি পরীক্ষা, তো সুতরাং আমাদের অনেক কষ্ট করে সংসার চালাতে হয়েছে। এবং সৈয়দকে অনেক খুঁটিনাটি কাজ করতে হয়েছে, যে কাজগুলো করতে গিয়ে ওনার প্রচুর সময় ব্যয় হয়েছে। ওনার নিশ্চয়ই মনটা পড়ে থাকতো সাহিত্যের দিকে, কারণ ওনার চিঠি যখন বেরোবে দেখো লেখাচ্ছে আমার মনটা পড়ে থাকে সাহিত্যের দিকে, আমার কিছুই করতে ভালো লাগে না। সেই মানুষটিকে ডকুমেন্টারি করতে হয়েছে সংসার চালাবার জন্যে, তো আমার ভাবলে খুব খারাপ লাগে। কিন্তু এই তো জীবন, এই তো সংসার, আমাদের সবাইকে কিছু না কিছু আত্মবিসর্জন করতে হয় সংসারের জন্যে, উনিও সেটা করেছেন। তারপরেও আমি যেটা বলবো যে উনি ওনার লক্ষ্য থেকে বিচ্যুত হননি, যেমন আমিও চেষ্টা করেছি আমার লক্ষ্য থেকে বিচ্যুত না হতে, এবং আমরা পরস্পরকে সাপোর্ট দিয়ে রেখেছি। আমি যেভাবে ওনাকে সাপোর্ট দিয়েছিলাম উনি ঠিক ইকুয়ালি আমাকে সাপোর্ট দিয়েছিলেন, যার জন্য হয়তো আমরা নিজেদের ভিতরে ওই রকম আলাদা কোনো মুহূর্ত না থাকলেও আমরা পরস্পর পরস্পরকে সাপোর্ট দিয়ে যতদূর সম্ভব জীবনের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। আপনি একটা সুন্দর পরিবারের কথা বলছিলেন, সৈয়দ শামসুল হক চলে গেছেন আমাদের ছেড়ে, আমরা তার আত্মার শান্তি কামনা করছি, এবং আপনার পরিবারের এখন যারা আছেন তারা আপনাকে নিয়ে দুটো কথা বলেছেন, আমরা সেটি একটু দেখে আসবো। 8-10 মায়ের মতো আমার মাও একজন মা, তবে বলতে হবে যে সাহিত্যিক হিসাবে উনি যে পেশা নিয়েছে গ্রহণ করেছেন, আবার একই সাথে ডাক্তারির পেশা যে ওনার আছে, আমাকে আমার বোনকে উভয়কে খুব স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক স্যাক্রিফাইস গেছে এর পিছনে। যেমন আমরা ছোটোবেলায় সেভাবে 8-10 সন্তান যেভাবে মাকে পায় আমরা সেভাবে তাকে পাই নাই। উনি হয় কাজে ছিলেন, যখন প্রথম প্রথম ডাক্তারি করতেন নাইট ডিউটিতে কাজ করতেন, তো রাতের বেলায় মাকে পেতাম না। তারপর দীর্ঘদিন বিদেশে তিনি ছিলেন পড়াশোনা করার সময়, আমাদের ছোটো থেকে আমার শৈশবটা এখানে কাটে মাহীন অবস্থায়, বাবার সাথেই আমি বড় বড় মানুষ। আমার বাবা মারা যাওয়ার পরে আমাদের ফ্যামিলি অনেক ক্লোজ হয়ে এসেছে, এবং যেহেতু এখন বলতে গেলে ঢাকা শহরে মা সন্তান আমরা দুজনেই একা আছি এখন, তো আমাদের সম্পর্কটা সেভাবে ঘনিষ্ঠ হয়ে এসছে এখন। কিন্তু দীর্ঘদিন ধরে যুগের পর যুগ দেখা গেছে যে লেখা, একদিকে লেখা আরেকদিকে ফুল টাইম জব সাইকিয়াট্রিস্ট হিসাবে, এই দুপুরবেলায় একটু ঘণ্টাখানিক মাকে দেখলাম,
আবার রাত্রি 10টার সময় উনি ফিরলেন কোনো সভা বা অনুষ্ঠান থেকে, তো দিনের পর দিন, তো সেই সেই একটা মা সন্তানের মধ্যে যে বন্ধনটা গড়ে ওঠে, সেটা গড়ে ওঠা মানে আমাদের ব্যাপারে খুব কষ্টকর ছিল, কিন্তু তবুও উঠেছে। আমি একদিক থেকে বলবো যে আমরা দুজনে, আমার বোনের পক্ষ থেকেও বলবো যে আমরা সৌভাগ্যবান যে মাকে পাচ্ছি এখনও। আমরা আশা করি যে উনি আরও বহুদিন বেঁচে থাকবেন আমাদের মাঝে, এবং একই সাথে ওনার সাহিত্য চর্চা, ওনার ডাক্তারি কাজ বাংলাদেশে অবদান রেখে যাবেন। আমাদের বোন ডক্টর আনোয়ার সৈয়দ হক, আমাদের 11 ভাই বোনের তিনি হচ্ছেন দ্বিতীয়। আপা ছোটবেলা থেকে অনেক মেধাবী ছিলেন, আপার সাথে আমার বয়সের একটা তফাত আছে, সেটি প্রায় 10 বছরের। আমরা যখন দেখেছি আপাকে ছোট, তিনি কলেজ ছাত্রী বা তিনি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছেন, সারাক্ষণ বইয়ের মধ্যেই ডুবে থাকতেন। আমরা দেখতাম দূর থেকে আপা পড়াশুনো করছেন, আপা কাজ করছেন, সব সময় নিজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকতেন, অত্যন্ত মেধাবী ছিলেন। তো পরবর্তী জীবনে যেটা হয়েছে সেটা হচ্ছে আপা তার মেধাবী, তার লেখাপড়ার কারণে, তার যোগ্যতার কারণে তিনি অনেক উপরে উঠেছেন এবং সেটা তার অর্জন। তাকে নিজে তিনি যেভাবে যে পর্যায়ে নিজেকে উন্নীত করেছেন এটা অত্যন্ত অসম্ভব ব্যাপার ছিল। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আপা অনেক দীর্ঘ জীবন পাক এবং আমাদের জন্য আরও কিছু করে যান। সুন্দর কথামালা শুনে এলাম। আজকের দিনে সামগ্রিক পারিবারিক বন্ধনটি কেমন, কোন জায়গায়, আপনার কাছে কী মনে হয়? পারিবারিক বন্ধন তো অবশ্যই মানুষের থাকবে বা আছেও, কারণ পারিবারিক বন্ধন না থাকলে আমরা এত কষ্ট করি কেন পরিবারের জন্যে? দেখো যে আজকাল যে পরিবারে দেখি তাদের ছেলেটি বা মেয়েটি বিদেশ চলে গেছে, এই যে বাবা মায়ের কষ্ট ছেলেটিকে মেয়েটিকে সাপোর্ট দেবার জন্যে, কষ্ট করে তাদেরকে টাকা পয়সা পাঠানো, তাদেরকে ওখানে সেটেল করা, এই কষ্ট তো একটা বিরাট স্ট্রাগল। কিন্তু আমরা যেটা মনে করি সেটা মনে করি যে ওই সমাজটা হয়তো বেশি সুশীল, বেশি অর্গানাইজড, বেশি নিয়ম শৃঙ্খলা মেনে চলে, এইভাবে আমরা পাঠাই। কিন্তু প্রতিটা সমাজেই কিন্তু অরাজকতা আছে, প্রতিটা সমাজে বিশৃঙ্খলা আছে, যে খোঁজ করা সেটিকে খুঁজে পায়। তো সুতরাং আমি মনে করি আমাদের বাবা মাকে হয়তো একটু চিন্তা ভাবনা করতে হবে যে ছেলে মেয়েকে কিভাবে দেশের পরিবেশে আমরা রাখতে পারি, দেশের পরিস্থিতিতে তাদেরকে সেটেল করে দিয়ে যেতে পারি। যখন দেশে কেউ ছেলে মেয়ে নিয়ে আসতো না, আমি কিন্তু ছেলে মেয়ে নিয়ে এসেছি, দেশেই বড় করেছি, দেশেই মানুষ করেছি। আপনার লেখালেখি জীবন প্রসঙ্গে আসি, যে আপনার, আপনি যশোরে থাকতে লেখালেখি শুরু হয়েছিল প্রথম 14 বছর বয়সে, মাত্র 14 বছর বয়সে প্রথম, কবে কিভাবে শুরু হলো প্রথম ছাপার অক্ষরে আপনার লেখা, কিভাবে কোথায় দেখলেন? মনে আছে সংবাদ পত্রিকা, ঠিক খেয়াল নেই, সংবাদ বা আজাদ পত্রিকায় পরিবর্তন বলে একটি গল্প লিখেছিলাম। আচ্ছা, আমার বয়স তখন 14, আমি তখন পরিবর্তন বলে গল্প লিখেছিলাম, সেই গল্পটা মূল সাহিত্য পাতার সেকেন্ড গল্প হিসেবে বেরিয়েছিল। আচ্ছা, সেইটাই, সেখান থেকে আমার শুরু। তার আগে যশোরে বিভিন্ন পত্রপত্রিকা, এটা সেটা, স্কুল ম্যাগাজিন, ওই সময় লেখা লিখেছি, কিন্তু সত্যিকার অর্থে গুরুত্বের সঙ্গে একটা লেখা সাময়িকীতে ছাপা 14 বছর বয়সে, এবং কাকতালীয় ভাবে আমার বাবাই সেই লেখাটা প্রথম পড়েছেন। বাবা বললে যে বোধহয় আমার নাম দেখেছেন আনোয়ারা, দেখে বললাম কোন আনোয়ারা, নিজেই গল্পটা পড়েছেন, আমি বললাম বাবা এটা তো আমার লেখা। তখন ছিলেন আপনি আনোয়ারা বেগম চৌধুরী? আনোয়ারা বেগম চৌধুরী, হ্যাঁ। তো বাবার হাতেই প্রথম লেখা, আর কখন থেকে মনে হলো যে, আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমার বাবা তখন আমাদের যে পরিবেশ ছিল সেই চুরিপট্টি পরিবেশ, কারো বাড়িতে কোনো দিন আমি দেখিনি কোনো খবরের কাগজ আসতো, একমাত্র আমাদেরই বাড়িতে বাবা প্রতিদিন বাংলা কাগজ এবং ইংরেজি কাগজ রাখতেন। আচ্ছা, আমরা যতটুকুই বড় হয়ে থাকি আমার মনে হয় সেই কাগজগুলোও কিছুটা সাহায্য, কাগজের প্রভাব রয়েছে। ওই খবরের কাগজ খুলে দুপুরবেলা পড়তাম, ইংরেজি কাগজ পড়তাম, পড়ি না পড়ি ছবি দেখতাম, এগুলো দেখতাম, তো আমার মনে হয় সেখান থেকেও লেখার ভাবনাটা মনের ভেতরে আসতে পারে যে কাগজে যারা লেখে তাদের মতো আমি লিখতে পারবো কিনা। যে সময় লেখা কি শুরু করেছেন তখন আপনার বাবার হাতে প্রথম লেখা পড়লো, তখন বাবা কিংবা পরিবার বা কারো কাছ থেকে কি লেখালেখির ব্যাপারে কোনো সহযোগিতা পেয়েছিলেন? বাবা কিন্তু মানা করেননি, মাও মানা করেননি। আচ্ছা, রাদার আমার মনে হলো যেন বাবা মা
felt a bit proud তাদের মেয়ে একটা লিখছে সেটা খবরের কাগজে ছাপা হচ্ছে আমার মনে হয় তো তারা একটু প্রাউড ফিল করেছিলেন কিছু বলেনি বাবা তো খুব গুরুগম্ভীর তোমাকে কখনো প্রশংসা করবেন না কিন্তু বাড়িতে রসগোল্লা কিনে নিয়ে আসবেন তার মানে তিনি হ্যাপি আপা আপনি আপনি বেশ ছোটবেলা থেকে লেখালেখি করেন কিন্তু অনেকে মনে করেন যে সৈয়দ শামসুল হকের প্রভাবে আপনি লেখক হয়েছেন কিন্তু আমরা দুজনের লেখা যদি পাশাপাশি রেখে পাঠ করি আপনার লেখা এবং সৈয়দ শামসুল হকের লেখা পাঠ করি তাহলে দুজনের ভাষা দুজনের চিন্তা সম্পূর্ণ আলাদা আপনি এই বিষয়টিকে কিভাবে দেখবেন আমি এটা মাইন্ড করি না কারণ অধিকাংশ লোকই তো এটা ভাবতেই পারে যে এত বড় একটা লেখক তার সঙ্গে থাকে যখন হয়তো তাকে দেখে ইন্সপায়ার্ড ফিল করেছে কিন্তু জিনিসটা ব্যাপারটা সেটা না কারণ আমার যেহেতু ছোটবেলা থেকে খবরের কাগজে লেখা বেরোতো আমার লেখার একটা ধরন ছিল আমার লেখার একটা গতি ছিল এবং লেখার একটা কায়দা স্টাইল ছিল আমি যখন সৈয়দ হকের সঙ্গে দেখা করি তখন বা আমাদের বিবাহ হয় তার আগেই কিন্তু আমার সাহিত্যের যে লেখার ধরন ওটা কিন্তু গড়ে উঠেছে আমার কিন্তু লেখার নিজস্বতা সেটা সৈয়দ হকের সঙ্গে মেশার আগেই কিন্তু হয়ে গেছে তার সঙ্গে পরিচয় হওয়ার পরেও আমার সেই নিজস্ব ধরন আমি পাল্টাইনি এবং সত্যিকার অর্থে আমি এখন যখন তার লেখা ভিভিডলি পড়ছি আগে তো ওইভাবে পড়িনি এখন যখন পড়ে দেখছি আমার লেখা তার লেখা সম্পূর্ণ আলাদা বরং আমি যে তার লেখা আগে পড়িনি থ্যাংক গড আমি যে তার লেখা আগে পড়িনি যদি আমি তার লেখা আগে পড়তাম প্রভাবিত হওয়ার একটা সম্ভাবনা ছিল আপা আপনার লেখার লেখির বিচরণটা সাহিত্যের সকল ক্ষেত্রে আপনি টাচ করেছেন গল্প লিখেছেন উপন্যাস লিখেছেন প্রবন্ধ লিখেছেন শিশু সাহিত্য লিখেছেন ভ্রমণ সাহিত্য লিখেছেন গবেষণা গ্রন্থ লিখেছেন আপনি কলাম লিখেছেন পত্রিকায় কলাম লিখেছেন এমন কোনো জায়গা নেই যেখানে আপনি টাচ করেননি এর মধ্যে আপনার স্বাচ্ছন্দ্যের জায়গা কোনটি দেখো লেখার ব্যাপারে আমার কোনো ট্যাবু নাই আমার যখন যেটা মনে হয়েছে আমি তখন সেটাই লিখেছি আমি কখনোই মনে করিনি কথা সাহিত্যিক হিসেবে আমি সাহিত্য জগতে বিচরণ করব কখনোই মনে করিনি আমি প্রাবন্ধিক হিসেবে আসব কখনোই মনে করিনি আমি কলাম লেখক হিসেবে আসব আমার মনে যখন যে ধারণা এসেছে তখন আমি সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেছি কোন পথে যাচ্ছি আমি কথা সাহিত্যিক নাকি শিল্পী কবিতাও লিখি আমি নাকি আমি কবি আমি এসব দিকে কিছু চিন্তা করিনি আমার ভিতরে যে স্বতঃস্ফূর্ততা আছে আমার ভিতরে যখন যে লেখাটা করতে ইচ্ছা করে আমি কিন্তু সেই স্বতঃস্ফূর্ততার পেছনে পেছনে যাই অর্থাৎ আনন্দ থেকে লেখা আমার আনন্দ থেকে আপনি যেটাতে আনন্দ পান সেই হ্যাঁ আমি কোন ঘরানার লেখক কোথায় না আমি যেটা লিখে আনন্দ পাই আমি ভুবন গায়েন লিখে প্রচুর আনন্দ পাই আমি লু সালমে লিখে প্রচুর আনন্দ পেয়েছি আমি কলাম লিখে প্রচুর আনন্দ পাই গল্প উপন্যাস লিখে আমি প্রচুর আনন্দ পাই আমি যখন যেটা আমাকে কে কিভাবে পোর্ট্রে করবে বা আমাকে বলবে উনি কথা সাহিত্যিক বা উনি কবি বা উনি প্রাবন্ধিক না আমি আই ডোন্ট কেয়ার কারণ আমার একটু দরকার নাই আমি লিখে আনন্দ পেলাম এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আপনি প্রায় 150 গ্রন্থের রচয়িতা আপনার বেশিরভাগ লেখাই সাধারণত আমরা নিম্নবিত্ত মধ্যবিত্তের জীবনকে অনন্য ভাষায় উদ্ভাসিত হতে দেখেছি এটি কেন এটি কি নিজের জীবন এবং পারিপার্শ্বিকতা থেকে দেখা থেকে লেখা অবশ্যই কারণ আমরা যেখানে বিচরণ করি যে সমাজ যে পরিবার যে পরিবেশে সেখান থেকে তো আমি চাঁদ থেকে তো আমার প্লট নিয়ে আসতে পারবো না আমার পারিপার্শ্বিকতা থেকে আমাকে আমার জীবন বেছে নিতে হবে আজকে আমরা বাংলাদেশের স্বাধীনতার 50তম বর্ষে বসে আপনার জীবনের কথা বলছি আজকে আমাদের বাংলা সাহিত্য কোন জায়গায় কোথায় আছি আমরা কি বলবেন আমি তো মনে করি আমাদের বাংলা সাহিত্য অনেক কষ্ট হয়েছে যেটার ভিত তৈরি করে দিয়ে গেছেন সৈয়দ হকের মতো মানুষেরা তাদের তারা যে সমস্ত হাসান হাফিজুর রহমান শামসুর রহমান সৈয়দ শামসুল হক ইত্যাদি এই সমস্ত মানুষেরা যে সমস্ত কাজগুলো করে দিয়ে গেছেন সাহিত্যের যে বীজ বপন করে দিয়ে গেছেন শুধু তাই না তাদেরকে মানে চারা থেকে শুরু করে মহিরা পর্যন্ত তৈরি করে দিয়ে গেছেন তো আমরা তাদের ধারাবাহিকতাই তো চলি সাহিত্যের বিভিন্ন ধারা নিয়ে তরুণ তরুণীরা কাজ করছে নতুন নতুন চিন্তাভাবনার উদ্ভাবন হচ্ছে নতুন নতুন চিন্তাভাবনা আমরা করছি এবং আমাদের সাহিত্যে তার প্রতিফলন ঘটছে আমরা একটা আগে তৃতীয় বিশ্বের একটা দেশ ছিলাম এখন আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি আমাদের সরকার মানে আমরা ক্রমাগতভাবে আমরা চেষ্টা করছি আমরা বিশ্বের 8-10টা দেশের সঙ্গে এগিয়ে যেতে এবং আমাদের সরকার সেটা আপ্রাণ চেষ্টা করছেন আজ থেকে প্রায় 100 বছরের আগে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেলেন বাংলা সাহিত্যে কিন্তু আজকে পর্যন্ত আমরা এর পরে সেই রকম মোটা দাগে
টাচ করার মতো জায়গায় পৌঁছাতে পারছি না বলেই তো মনে হচ্ছে নাকি। বাংলা সাহিত্যে যে নোবেল প্রাইজ পাওয়ার উপযুক্ত সেটা তো ক্ষেত্র তৈরি করে দিয়েছেন রবীন্দ্রনাথ। জি, এরপরে তার প্রশ্ন হতে পারে না, প্রশ্ন হতে পারে না। তার পরবর্তী জেনারেশন তারা যে সাহিত্য করছে হয়তো সেই মানের হচ্ছে না, কিন্তু মান তো তৈরি হয়েছে। আমরা বিশ্ব সবাইকে পৌঁছাতে পারছি আমাদের সাহিত্য, বিশ্ব সবাইকে রবীন্দ্রনাথ ঠাকুর পৌঁছে দিয়ে গেছেন। তিনি পৌঁছে গেছেন, তারপরে তারপরে আমরা যারা সাহিত্য করছি হয়তো ওই মান পর্যন্ত আমরা পৌঁছাতে পারছি না ওনার যে মান, কিন্তু মান তো তৈরি হয়ে আছে, তৈরি হয়ে আছে। আমি পারি কি না পারি সেটা আমার পরবর্তী জেনারেশন করবে, আমি না করলে আমার পরবর্তী জেনারেশন, আমার মান কিন্তু তৈরি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, একটা স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে গেছে, নোবেল প্রাইজ পেয়ে গিয়েছি। সেটা কিন্তু তার দেশের সর্বোচ্চ সম্মান পেয়ে গেছে, পেয়ে গেছেন। মানে তারপরে সবাই যে তার মতো হতে হবে তার তো কোনো কথা না, আমিও সেই পর্যন্ত পৌঁছাতে পারবো না। তার মানে এই না যে আমি খারাপ লিখছি, একদম ধ্রুপদী মানের হতে হবে সব লেখা, তাহলে বেশি গুড় তুমি খেতে পারবে, পারবে না। তো একটা সাহিত্য জগতে কিন্তু ছোট মাঝারি উচ্চ এই পর্যায়ে সমস্ত লেভেল থাকে, তো সেই পর্যায়ে উচ্চতায় যারা পৌঁছাবে তারা নোবেল প্রাইজ অবশ্যই পাবে কোনো না কোনো সময়। একটা মানুষের ভিতরে সব সম্ভাবনা আছে, বটবৃক্ষ হওয়ার সম্ভাবনা তার আছে, শুধু আমরা কখনো আশা হারাই না। নতুন প্রজন্ম যে সাহিত্য করছে তাদের যে জীবন মানে ধারণ যে পদ্ধতি, তারা যে ধরনের অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছে সেগুলো আমরা যাই নাই। তাদের অভিজ্ঞতার ধরন আলাদা, তাদের কমিউনিকেশন প্রসেস আলাদা, তাদের বন্ধুত্ব আলাদা, তাদের সব কিছু আমাদের থেকে আলাদা, তাদের অভিজ্ঞতা আলাদা, তাদের জীবনবোধ আলাদা। তারা কিভাবে সাহিত্যকে এগিয়ে নিয়ে যাবে এটা তাদের উপর নির্ভর করে, কিন্তু তারা যে খারাপ লিখছে আমি বলবো না, তাদের হয়তো আরও জীবন অভিজ্ঞতার দরকার আছে, পরবর্তীকালে আরও তারা ভালো লিখবে। আপনার সম্পর্কে আপনার কাছের কিছু মানুষ কথা বলেছেন, আমরা সেটি একটু দেখে আসবো। আনোয়ারা সৈয়দ হক আমাদের দেশের এমন একজন লেখক যে কিছু লেখক কিছু মানুষ যারা জন্মগ্রহণ করেন লেখার জন্যে, আনোয়ারা সৈয়দ হক আমার কাছে সেরকম একজন লেখক। তার অনেক পেশা, অন্য পেশা আছে, থাকতে হয়, বাংলাদেশের সব লেখকেরই কোনো না কোনো পেশা থাকে, কারণ তিনি পেশায় ডাক্তার। সৈয়দ শামসুল হকের এই যে সব্যসাচী লেখক হওয়া, সার্বক্ষণিক লেখক হওয়া, এটির পিছনে আনোয়ারা সৈয়দ হকের ব্যাপক অবদান আছে। একই সঙ্গে সৈয়দ শামসুল হকের স্ত্রী, এই পরিচয়ের বাইরে তিনি নিজের পরিচয় লেখক হিসাবে, কবি হিসাবে, কলামিস্ট হিসাবে এবং সাহিত্য সংগঠক হিসাবে সব দিক থেকে তিনি নিজের পরিচয় যথেষ্ট। তার শিশু সাহিত্য তো আমরা সবাই জানি, শিশু সাহিত্যের কথা, তার উপন্যাসগুলো সবগুলোই প্রায় খুব বলা চলে যে খুব আবেগস্পর্শী, তার কলামগুলি খুবই তীক্ষ্ণ। তিনি কথা বলতে পারেন এদেশের মানুষ নিয়ে, এদেশের প্রকৃতি নিয়ে, এদেশের মানুষ কীভাবে বেঁচে আছে তা নিয়ে তিনি কথা বলতে পারেন, মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে, এগুলো সবই তার লেখাতে আসে। সকল বাঙালি পাঠকের কাছে আনোয়ারা সৈয়দ হক কথা সাহিত্যিক হিসাবে স্বনামে পরিচিত। আনোয়ারা সৈয়দ হক এবং আমরা আমরা দুজন ইন্টারমিডিয়েটেও একসঙ্গে পড়েছি এবং ঢাকা মেডিকেল কলেজে একসঙ্গে পড়েছি, এবং আমরা যখন পড়াশোনা করেছি সেই সময়টা আমি বলবো যে অনেকদিন আগে 1958-59 আমরা যশোরে MM কলেজে পড়েছি। তখন আমাদের কো এডুকেশন, আমাদের ক্লাসে হয়তো 60-70 জন ছেলে ছিল, তার মধ্যে দুটা মেয়ে ছিল, আর ওই দুটা মেয়ের মধ্যে একজন আনোয়ারা আর একজন হলো যশোরের এক বিজনেসম্যানের মেয়ে। 1972-এর জুনের 1 তারিখে আমি UK-তে পৌঁছেছি। আনোয়ারাও ওই ধরনের একটু, ওনার আনোয়ারা একটু পরে গেছে, কারণ তখন পাসপোর্ট টাসপোর্ট এগুলো তৈরি হয়নি বাংলাদেশের। তা আমি 72 থেকে 77-এর নভেম্বর পর্যন্ত ওখানে ছিলাম, এর মধ্যে আনোয়ারা ছিল। তো ও সাইকিয়াট্রিতে MRC সাইক করেছে, MRC সাইক তখন ওখানকার মেম্বারশিপ আর কি, MRCP মতন আর কি, FRCS-এর মতন। তা আমি যখন চলে আসলাম তারপরেই আনোয়ারা ওখানে ছিল, প্রায় 81-82 ও ফিরেছে। ও আসার পরে ঢাকা মেডিকেল কলেজে জয়েন করলো অ্যাজ অ্যাসোসিয়েট প্রফেসর অফ সাইকিয়াট্রি, এবং একটা তার আলাদা একটা দায়িত্বও দেওয়া হলো, সেটা হলো যে তেজগা মানসিক ব্যাধি নিরাময় কেন্দ্রটা ওনারই আন্ডারে দেওয়া হলো আর কি, তত্ত্বাবধানে। 1994-এর সাইকিয়াট্রি যে মানসিক ব্যাধি ইনস্টিটিউটটা, এখানে আনোয়ারাকে প্লেসমেন্ট করা হলো প্রজেক্ট ডিরেক্টর বুঝি।
যে আমরা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট যেটা দেখছি এটা শুরু করেছিলেন হেদায়েতুল ইসলাম সাহেব, কিন্তু হেদায়েতুল ইসলাম সাহেব যখন চলে গেছে বেবিটাকে ও কাছে দিয়ে গেছে, ও এটা মানুষ করছে। উনি বাংলাদেশের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যে একজন পথিকৃৎ সেটা তো আছেই, এছাড়া উনি ওনার স্বামী একজন পতিতদশা মানে সব্যসাচী লেখক, কিন্তু আনোয়ারা বেগম নিজেও একজন খুব নাম করা লেখিকা। আমি আশা করি আল্লাহ তাআলা যেন তারও এই দীর্ঘায়ু দেয় এবং সে এই সেবাটা যেন চালিয়ে যায়। আনোয়ারা সৈয়দ হককে আমি দুভাবে দেখি। একভাবে হচ্ছে তার নিজের জীবন, যেখানে লেখালেখিটা একটা প্রধান জিনিস, নিজে কথা সাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এবং তার যেসব আত্মজীবনীমূলক লেখা আছে তাতে এমন স্পষ্টবাদী কথা আছে যেটা সচরাচর দেখা যায় না। আমি মনে করি একজন লেখককে তার লেখার মধ্যে পাওয়া যায়, তার সততা, তার নিষ্ঠা সেটা আমরা দেখতে পাই। সেই জন্যে আমরা দেখি যে একাধারে তিনি গল্প উপন্যাস রচনা করেছেন, নানা কথা লিখেছেন, ছোটদের বয়ঃসন্ধিকালে কী করা উচিত সেসব নিয়ে লিখেছেন। ব্যক্তিগত জীবনে তিনি প্রতিষ্ঠিত মনোবিজ্ঞানী, সুতরাং সেসব জায়গা তো আছেই। আর দ্বিতীয় যেই পরিচয় তার, সেটা হচ্ছে সৈয়দ শামসুল হকের সহধর্মিনী। আমি মনে করি যে একজন আনোয়ারা সৈয়দ হক যদি না থাকতেন তাহলে সৈয়দ শামসুল হক কিন্তু এই লেখালেখিতে এতটা সময় দিতে পারতেন না এবং এই জায়গায় উঠে আসতে পারতেন না, তাকেও জীবিকার জন্য অন্য কাজ করতে হতো সেই কথা। এই যে নিষ্ঠা তার স্বামীর প্রতি, যে তার সেবা এবং সাহচর্য, এটা একটা দৃষ্টান্ত হয়ে আছে। আমি এবং দেখি যে সৈয়দ হক চলে যাওয়ার পরেও তার স্মৃতিকে ধরে রাখার জন্যে তার লেখালেখি যেগুলো অপ্রকাশিত আছে সেগুলো বের করার ক্ষেত্রে আনোয়ারা সৈয়দ হক নিরলসভাবে কাজ করে চলেছেন। সুতরাং তার প্রতি, সৈয়দ হকের প্রতি যেমন আমরা গভীর শ্রদ্ধা জানাই, আনোয়ারা সৈয়দ হককেও আমরা শ্রদ্ধা জানাই তার এই নিষ্ঠার জন্যে, কর্ম ক্ষমতার জন্যে। হ্যাঁ, সুন্দর আমরা কথামালা শুনে এলাম আপনার কাছের মানুষদের। জীবন আসলে কেমন, আপনি জীবনকে যতটা কাছ থেকে দেখেছেন, যতটা নানা অ্যাঙ্গেলে দেখেছেন, তেমনটি খুব কম মানুষ দেখেছে। আজকে এই জায়গায় এসে জীবনের অনুভূতিটা কেমন? জীবনের অনুভূতি তো পাল্টায়, মাঝে মাঝেই পাল্টে যায় জীবনের অনুভূতি। যাকে নিয়ে সংসার ছিল, যাকে নিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতাম, যাকে নিয়ে সাহিত্য আলোচনা করতাম, চর্চা করতাম, আমার অসুপাত বলে একটা সাহিত্য সংগঠন ছিল, সেখানে সৈয়দ হক যেতেন, তো যে জীবনের যে সাথী হারালে জীবন আর সেভাবে থাকে না। যতই তুমি বাইরে ভান দেখাও যে তুমি ভালো আছো, কিন্তু আসলে তুমি ভালো নেই। আমাদের ভালো থাকতে হয়, কারণ সময় বলে তুমি ভালো থাকো, নইলে সবাই তোমাকে পরিত্যাগ করে চলে যাবে। তো আমাদের ভালো থাকতে হয়, কিন্তু আদতে আমরা ভালো নেই। আমি তো ভাগ্যবান মানুষ যে সৈয়দ হক চলে যাওয়ার পরেও আমি প্রতিদিনই তার নাম শুনছি কোথাও না কোথাও। তা আমি মনে করি তিনি ছেড়ে চলে গেছেন আমাকে, কিন্তু তিনি তার পিছু টানটা রেখে গেছেন এবং আমি দেখছি তাকে সর্বক্ষণই। তো আমার মনে হয়েছে হি ইজ অলওয়েজ উইথ আস, অর্থাৎ আপনার জীবনে তিনি সব সময় আমার সঙ্গে, আমার ছেলের সঙ্গে, আমার মেয়ের সঙ্গে সব সময় আছেন, সব সময় আছেন। আমরা পৃথিবীতে জন্ম নেই, পৃথিবীর নির্দিষ্ট একটা সময় পাই কাজকর্ম করবার, অতঃপর বিদায়। এই যে পৃথিবীতে আসা, কাজকর্ম করা, আবার চলে যাওয়া, এটিকে আপনি কিভাবে দেখেন? এই যে তুমি বলছো যে অতঃপর বিদায়, এই বিদায় যে কি করুন, কি প্যাথেটিক, কি সাংঘাতিক, কি ভয়াবহ, এটা যার জীবনে না ঘটে সে বুঝবে না। এই যে আমরা বিদায় বলে দিলে, এটা ফিলোসফিক্যাল কথা, এটা দার্শনিক কথা। আমরা এসেছি, আমরা বেঁচেছি, আমরা দেখেছি, আমরা ছেলে মেয়ে মানুষ করেছি, আমরা চলে যাচ্ছি। এই যে চলে যাচ্ছি, এই চলে যাচ্ছি, এই বিদায়, এই বিদায়ের মতো প্যাথেটিক হিউম্যান বিইংয়ের মানুষের আর কিছু হতে পারে না, কিছুই হতে পারে না। কিন্তু তবু আমরা মানুষ, আমরা আশাবাদী, আমরা মাথা উঁচু করে থাকা মানুষ, আমরা ভেঙে পড়ার মানুষ নই। সৈয়দ হক বলেছেন মানুষ কখনোই ভেঙে পড়ে না, আমরা ভেঙে পড়া মানুষ নেই। তাই তাদেরকে বিদায় দিয়েছি, সুন্দর মনে বিদায় দিয়েছি, কিন্তু বিদায় দেবার পরেও
তাদেরকে নিয়েই আমরা বেঁচে থাকি। আমি মনে করি মানুষ কখনোই হারিয়ে যায় না, তুমি দেখো মানুষ কখনোই হারিয়ে যায় না, মানুষ কোথাও না কোথাও থাকে, কর্মের মাঝে থাকে, বিপদে পড়ো ফটকে দেখবে একটা কিছু আসছে, ফটকে দেখো একটা কিছু হচ্ছে, তো এটা একটা আশ্চর্য ব্যাপার, একটা লিঙ্ক থেকেই যায়, একটা সূত্র থেকেই যায়, একদম সূত্র ছিন্ন হয়ে আমরা থাকি না। আজকে 50 বছরের বাংলাদেশকে কেমন দেখছেন? আমি 50 বছর বাংলাদেশে তো এত সহজে বাংলাদেশ 50 বছরে পা দেয়নি, অনেক রক্তক্ষয়, অনেক হানাহানি, অনেক বিশ্বাসঘাতকতা, অনেক চাতুরতা চতুরতা অনেক কিছু পার হয়ে বাংলাদেশ আজকে এখানে এসছে, দেশটাকে তছনছ করার ষড়যন্ত্র সব কিছু নস্যাত করে বাংলাদেশ আজকে এখানে পৌঁছাচ্ছে, কিন্তু তারপরও ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র থেমে থাকে না। সেই জন্যে আমি বলি আমাদের দেশের প্রতিটি মানুষকে খুব সচেতন থাকতে হবে, আমরা এমন কিছু করব না, এমন কিছু কাজ করব না, এমন কোনো কথা বলবো না যাতে আমাদের দেশের ক্ষতি হয়, আমাদের জাতির ক্ষতি হয়, আমাদের রাষ্ট্রের ক্ষতি হয়, আমার নিজের ক্ষতি হয় হোক, কিন্তু আমার দেশ জাতি এবং রাষ্ট্রের জন্য ক্ষতি আমরা কখনোই না করি। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পড়েছি, আমাদের আজকে শেষ করতে হবে। আপনার সঙ্গে কথা বলে আপনার জীবনের কথা জানলাম, আপনার ভাবনার কথা জানলাম, স্টুডিওতে কষ্ট করে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ এত ধৈর্য ধরে আমার কথা শুনলে। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমাদের সময় শেষ হয়ে এলো, পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।